হ্যাঁ বড় মাছ গাইছ ডুবি নিয়ে গেছি ডুবিয়ে নিয়ে গেছি ডুবিয়ে নিয়ে গাইছি এই দেখুন তো নমস্কার বন্ধুরা ফিলিভুড়ি সাগর ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিও আপনি সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম মাছ মারতে আর আজকে আনছি আমি তিনটা ছিপ আর আসছিও একা মানে আজকে একা আমি তিনটা ছিপ দিয়ে মাছ মারবো আর দুই রকম টোপ দিয়ে মাছ মারবো তো একটা ছিপ দিয়ে আমি মানে কলিজা বাটা লাল টপ দিয়ে মাছ মারবো আর দুইটা ছিপে আমি বোর টোপ টপ লাগিয়ে এইখানে পাইপ পাইতে রাখবো আর কি মাটিতে লাগায় তো এইখানে লোকাল মাছ আছে মোটামুটি ভালো এই জায়গাটায় চালনি মাছও আছে লোকাল মাছও আছে তো মাগুর শিঙ্গি কই টই যদি খায় আর কি তো আপনারা দেখতে থাকুন আমি টিপ খুলি এই যে বহনি গাইস বহনি সাইজের একটা কই মাছ কইমাস এই দেখুন একটা কই তো এই ছিপটা নীল ছিপটা আমার এটা দিয়ে আমি বাটা দিয়ে মারতেছিলাম এটা তো কই আর এই ছিপটা এটা চলতে নতুন নতুনটা এটা দিয়ে আমি মানে বোলার টপ রেখে পাচ্ছিলাম বোলার টপ দিয়ে আপনারা দেখে থাকুন তো বন্ধুরা এতক্ষণ আমি ওইখানে মাছ মারছিলাম তো ওইখানে ওই একসাথে দুইটা কইছে দেখলেন ওই দুইটা খাইছে তারপরে একটা মাছ ঠুকর দেয় না তো ওইখান থেকে এখানে আসলাম কিন্তু এখানে একটাই সমস্যা মানে সূর্য একদম চোখের মধ্যে লাগে আর সময় বেশিক্ষণ নেই বুঝলেন আজকে আসছি অনেক লেট করে পাঁচটার দিকে প্রায় এখন পাঁচটা মানে তো পনেরো বিশ হয়ে গেছে সময় বেশি নেই তো এইখানে কিছুক্ষণ দেখব দেখিয়া আর কি বাড়ি যাব তো আপনারা দেখতে থাকুন কতগুলো কি মাছ পাই না পাই টোক তো নাই শুধু বললাগুলো আছে এখন তো এইটা আমি এইখানে পাইতে রাখবো এইটা এইখানে পাতবো আর একটা বোলা টপ দেবো ওইখানে পাতবো আর পাশে আমি বাটাদের ট্রাই করব ধরছে নাকি নড়লো হালকা ধরছেই তো যে ঠোকরাচ্ছে এই যেটা এই দেখুন কই কই কোথায় মানে কই মাছ তো এতই খায় আর কি আর বলবো যদি থাকে ও তো খাবেই আমার এই ফাটনাটা ঢিলায় গেছে বারবার নিচে আমি আসতেছে কেন জানি মোটামুটি ভালো সাইজ ওইটার এই দেখুন মানে এইখানে যেই সাইজের কই পাওয়া যায় তার থেকে তো ভালোই মাছ খাইলে ভাল লাগে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে না বিরক্তিকর লাগে চুপচাপ বসে থাকলে তখন আবার রোদও লাগে খিদা লাগে অনেক জ্বালা মাছ যদি না খায় আর কি আর মাছ যদি খাইতে থাকে তাহলে রোদ ঝড় বৃষ্টি সব মনেই হবে না কিছুই মনে হবে না কোথায় কোথায় যে লাগে মাটিতে লেগে গেছে মাটিতে পড়ে গেছে থাক এইটা বাতি এই যে বুবড়ি কাটলো যেখানে ওইখানে কিন্তু উপরে তো আবার বাস ওই ফাটনা ঢিলা হয়ে গেছে আবার অতিরিক্ত টাইট নড়েই না গিট পড়ে গেছে নাকি আর এখানে জলও কিন্তু অনেক জল এই দেখুন কত জল দিছি ও গাইস বড় মাছ ওই দেখুন অনেক বড় মাছ ছিল জঙ্গলের ভিতরে একদম আর আমি এবার বাটা দিয়ে টুকুস টুকুস করে ট্রাই করি এই ধরে ফেলছি আবার এটা তো কই থাকলে তো সঙ্গে সঙ্গে ধরে ফেলে এই দেখুন এটা তো ধরছে হয়তো হ্যাঁ বড় মাছ গাইছে লাগিয়ে গেছে জঙ্গলে সিঁড়ে আসছে সিঁড়ে আসলো সব কিছু ছিঁটে চলে আসলাম হাতে স্যা কারণ এই জায়গা বড়ো মাছ আছে বড়ো বড়ো মাছ আছে মানে চালানি মাছও আছে প্রচুর পরিমাণে সি ওই খায় এই জায়গাটা প্রচুর জঙ্গল মানে শাপলার গাছগুলো আছে না একদম নিচ পর্যন্ত আছে মানে সম্পূর্ণতে আছে মাছ খায় আর পেঁচায় দেয় আর যেগুলো একবার পেঁয়াজ যায় পেশায় যায় আর কি ওগুলোর কাম শেষ জঙ্গলে লাগে মাছও ছুটে যায় বসিও ছিঁড়ে যায় মানে যেদিন দিন খারাপ থাকে সব দিক দিয়ে দিন খারাপ থাকে একটা মাছ খাইলো বড় মাছ অনেকদিন পরে লাগিস না তুই আবার এইটার এখন পাল্টাইতে হবে আবার জ্বালা আমি পাশেই বাদব ছিপটা ছোট করে নি একটু পাশেই বলতে এইখানে জল কিন্তু অনেকটাই গেছে আবার ধরছে মাঝে এই যেটা এই যেটা এই যেটা হ্যাঁ এটাও খুলে গেলো হ্যাঁ তেরি ভাল লাগে না এত মাছগুলো খাচ্ছে ঠিক মানে বললাম আজকে আমি কার মুখ দেখে উঠছি আজকে দিনটা আমার এমনিতেও খারাপ সকাল থেকে খারাপ দিন যাচ্ছে একটার পর একটা খারাপ ইনসিডেন্ট হয়েই যাচ্ছে

বাডা বাইকর এই সিটতে হাতোন দিলে একটু শেলেলে তো গুপারে আছি ধরে বাডারা হাতোন না পাতা আই যাও টাকা কই কই বাচ্চা এইলা একটা বড় মাছই নি গেল ওটা সিট এইটা সিট ও আইডা বড়টা কি মাছ হচ্ছে চালাক একটা দুই তিনে চাললে জল খাইলি গুস গুস করি ওটা কি বড়টা কোন কথা নাই কোন ডালে তখন কই मारे আরে ওঠে না হয় রে তোকে জায়গা দেখানো কোঠে পাতাস কোঠে আরে পাগলা ঘুমুনিটা নিয়া ঘুমুনি না তুই হেটে বাতা হেটে বাতা হেটে হেটে ও যেটা বললাম আজকে আমার দিন খারাপ মানে ওই যে স্কুটি দাঁড়া আছে ওই যে দেখুন স্কুটিও তেল শেষ এই জন্য বললাম সকাল থেকে আজকে আমার দিন খারাপ আমি তো আমার গাড়িটা একদম খুলে টুলে স্পার্ক প্লাগ থেকে জল মুইসা নিয়ে আসলাম ওই তো আর গাড়ি স্টার্ট করব করব মিন্স করব এটা পুত্তি অনেক জ্বালা রে

তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে মাছ মারা কমপ্লিট তো মাছ আমরা এখানে এই জায়গায় মানে বেশিক্ষণ মারতে পারিনি আজকে মাছ মারতে আসছিলাম একটু লেট করে তো এখানে আসার আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমার ধরুন সন্ধ্যা হয়ে গেল তো মাছ দেখা দিচ্ছে আপনাদের এই দেখুন মাছ মানে খাওয়ার মাছটা হয়ে যাবে ওর বেশি হবে না মানে অতিরিক্ত মাছ না এই সাড়ে তিনশো চারশো গ্রামের মতো মাছ ওর বেশি কিন্তু হবে না একদম কচা কচা মাছ কই আর শিঙ্গি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা